গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। আজকে তোমাদেরকে আমি বিয়েবাড়ি স্টাইলের ছ্যাচরাটা রান্না করে দেখাচ্ছি। তো বিয়েবাড়িতে কিন্তু সাধারণত বিয়েবাড়ির দিন দুপুরবেলা বা বিয়ের পরের দিন দুপুরবেলা এই ছ্যাচরাটা আমরা রান্না করে থাকি, এবং আমার মনে হয় 99% মানুষের এই ছ্যাচরাটা খুবই ভালো লাগে এবং তাদের কাছে খুবই প্রিয় জিনিস। তো আমি চেষ্টা করছি সেইভাবে করা। ছ্যাচরার জন্য আমি নিয়েছি 3টে মাথা, ছিল রুই মাছের মাথা, আমি সেটাকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছি। আর আমার ফ্রিজে যা যা সবজি ছিল, বেগুন, আলু, কাঁকরোল, বরবটি, এগুলো আমি ডুমো ডুমো করে বড় বড় সাইজ করে কেটে রেখেছি। লাগবে পেঁয়াজ কুচি আর রসুন, রসুনটা কিন্তু ভালো অ্যামাউন্টের থেতো করে নিতে লাগবে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো তেজপাতা ছেড়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন ছেড়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেব। সুন্দর যখন পাঁচফোড়নের গন্ধ বেরোচ্ছে, আমি পেঁয়াজ কুচিয়ে যে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি রসুন ছেড়ে দেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি যে রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি বাকি সবজিগুলো এখানে ফেলে দেব। রসুন পেঁয়াজের খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এই সবজিগুলো আমি একে একে সব ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। এখানে যদি একটু ডাটা পড়তো না, খুব ভালো লাগতো খেতে। আমার কাছে এখন ডাটাও নেই, পুঁইশাকও নেই, বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি এটা করছি, কারণ মাথাটা দু তিন দিন হয়ে গেছে এমনিই পড়ে রয়েছিল ফ্রিজের মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, মাথায় কিন্তু লবণ মাখানো আছে তাই আমাদের একটু সাবধান মতন দিয়ে দিতে হবে। চলে গেল হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কিন্তু জিরে দেব না, কারণ জিরে দিলেই সবজি কালো কালো হয়ে যায় দেখতে। দিয়ে দেব একটু মিষ্টি। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি আর আমি গ্যাসটাকে সিম করে দেবো। আস্তে আস্তে এই সবজিগুলো সব ফেলতে হবে। কিছুক্ষণ পর আমি মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো একদম আমার মজে এসছে, এখন আমি মাথাগুলো ছেড়ে দিই, নাহলে মাথাগুলো সেদ্ধ হবে না ভালো মতন। মাথাগুলো ছেড়ে দিয়ে অল্প জল দেব, অল্প জল দিয়ে একদম সুন্দর মতন ঢেকে রেখে দেবো, কারণ এই ছ্যাচটা কিন্তু জল জল ভাব থাকলে একটুও ভালো লাগবে না, জিনিসটা মাখা মাখা হবে। অল্প জল দিয়ে দিচ্ছি, এবার এখন আমি ঢেকে রেখে দিই, এটা আস্তে আস্তে হোক। ছ্যাচরাটা আমার এখন নামাবার সময় হয়ে গেছে। দেখো সবজিগুলো সব সুসেদ্ধ হয়েছে, বেগুনগুলো গলে গেছে, কুমড়ো অল্প অল্প গলে গেছে, জিনিসটা কিন্তু গা মাখা মাখা হবে, জল জল একদমই হবে না। জল বেশি জল দিলে কিন্তু পুরো ছ্যাচটা বরবাদ হয়ে যাবে। তো আমি এখন এটা নামিয়ে ফেলছি। নামাবার আগে একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। বিয়েবাড়ি স্টাইলের ছ্যাচরা রেসিপিটা আমার একদম কমপ্লিট। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, তারপরে কমেন্ট বক্সে আমার জানিও কেমন লাগলো। নতুন যারা বন্ধু এসেছো আমার পরিবারে, তারা একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও যেটা আসে সেটার নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাও। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করে চলো, আমিও তোমাদেরকে সাপোর্ট করে যাব, পাশে থাকব, সাথে থাকব। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি,
চলো, বাই বাই।